সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্যনির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট, ব্রেকিং নিউজ। নতুন প্রজন্মের মেটওয়ার এয়ার টু এয়ার মিসাইল বাংলাদেশ সেনাবহরে। একবিশ শতাব্দীতে এসে আকাশযুদ্ধের এক অতীব গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে আত্মপ্রকাশ করেছে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল। এটি মূলত আকাশে যুদ্ধবিমানের 100 বছরের এয়ার টু এয়ার ডগ ফাইটের ধারণাই একেবারে বদলে দিয়েছে। এর মানে আকাশে শত্রুপক্ষের যুদ্ধবিমানকে না দেখে নির্দিষ্ট রেঞ্জের মধ্যে চলে আসলেই এখন মিসাইল ফায়ার করে আকাশে ধ্বংস করে দেওয়া সম্ভব। এয়ার টু এয়ার বিবিআর মিসাইলের সবচেয়ে কার্যকর ব্যবহার হতে পারে নো স্পেস জোনে। মূলত প্রতিটি এয়ার টু এয়ার মিসাইলের একটি নির্দিষ্ট রেঞ্জ থাকে। তবে যে রেঞ্জ থেকে আকাশে এয়ার টু এয়ার মিসাইল ফায়ার করলে আকাশে টার্গেট মিস করার কোনো সুযোগ থাকে না, তাকেই কার্যত মিসাইলের নো স্পেস জোন বলে। এদিকে যুদ্ধবিমানের প্রথম সারির এয়ার টু এয়ার মিসাইলের নাম আসলে এখন কিন্তু এবার আগে আমেরিকার রেনথন টেকনোলজি কোম্পানির AIM-120C আরডি কিংবা ইউরোপের MBD কোম্পানির মেটন মিসাইলের নাম সবার আগে চলে আসে। বর্তমানে ফ্রান্স, স্পেন, ইতালি, জার্মানি, সুইডেন, যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর পাশাপাশি অতি সাম্প্রতিক সময়ে ভারতও কাতারের বিমানবাহিনী তাদের নিজস্ব বিমানবহরে থাকা রাফায়েল যুদ্ধবিমানের জন্য অজানা সংখ্যক মেটওয়ার এয়ার টু এয়ার মিসাইল ক্রয় কিংবা সংগ্রহ করছেন, যা ভবিষ্যতে আকাশপথে এয়ার টু এয়ার যুদ্ধকালীন পরিস্থিতিতে এক কথায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বাংলার সামরিক অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্য কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয় আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।